বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমি ইভান। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। পোস্টার ডিজাইন কিভাবে করবেন? খুব সহজে একটা পোস্টার ডিজাইন আপনারা কিভাবে করবেন, আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে ডিজাইন করে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা গুগলে আসবো, গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে গুগলে সার্চ দিবেন, লিখবেন পোস্টার সাইজ। তো পোস্টার সাইজ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। তো এইভাবে দেখে আপনারা সাইজগুলো নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এবং বায়ার আপনাকে যে সাইজ বলবে সেই সাইজ মতো আপনারা কাজ করতে পারেন। যদি আপনার নিজের কোনো পার্সোনাল কোনো কাজ হয় তাহলে আপনার মন মতো আপনি এখান থেকে সাইজ দেখে নেবেন যে কোন সাইজটা নিলে আপনার জন্য সুবিধা হবে। তো সেইভাবে আপনি সাইজটা নিয়ে ডিজাইন করতে পারেন। কিন্তু বায়ার যদি আপনাকে বলে যে যে কোনো একটা সাইজ নির্দিষ্ট করে দেয়, যদি বলে A4, A2, A1, A0, এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের যে কোনো একটা সাইজ যদি বলে, অবশ্যই আপনি সেই সাইজ অনুযায়ী আপনাকে করতে হবে। তো আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন কতগুলো সাইজ দেওয়া আছে। আমরা আজকে করব 8.5 বাই 11 ইঞ্চি দিয়ে করব। তো এটা ছোট, তারপরে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে অনেক বড় হচ্ছে। তো এরকম যে কোনো একটা সাইজ আপনাকে দিতে পারে। এখানে আমি এটা বেশ সেট করে রেখেছিলাম। যাই হোক, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে যাবার পরে এখানে লিখবেন পোস্টার ডিজাইন, তারপরে আমরা এই যে সাইজ আছে এখানে ক্লিক করব। আমরা রাখবো হচ্ছে A4-এ রাখবো। A4-এ রাখার পরে আমাদের এই যে ডিজাইন সাইজ আমরা এখানে ক্রিয়েট করব, তো এখানে লিখব 8.15 বাই 11 ইঞ্চি। ইঞ্চি এই যে এখানে ইঞ্চির অপশন দিয়ে রাখবেন। আর কোনো কাজ নাই আপাতত, এই হচ্ছে কাজ। তো ওকে দেন। ওকে দেওয়ার পরে একটা নতুন একটা পেজ আসবে। এই যে আমাদের পেজ চলে আসছে। এখন আমরা ডিজাইন করবো, আজকের পোস্টার ডিজাইনটা করব কোন একটা জিমের বিজ্ঞাপন আমরা দিব। তো যে কোনো একটা জিম কোম্পানি, তাদের একটা বিজ্ঞাপন আমরা তৈরি করব, সেই বিষয়ে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এইটাকে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমাদের এখানে রেক্টেঙ্গুলার টুলে যেতে হবে। এখান থেকে একটা শেপ আমরা নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এখন এই উপরে যাব, উপর থেকে একটা যে কোনো কালার দিব। আমরা মনে করেন আমরা এই কালারটা নিলাম। কালার নেওয়ার পরে এখন আমরা কিছু এলিমেন্টস আমরা নিব, ডাউনলোড করে রেখেছিলাম কিছু এলিমেন্টস। তো প্রথমে আমরা এই এলিমেন্টসটাকে নিব। এগুলো ক্লিন পিএনজি থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা নেওয়ার পরে আমরা এটাকে ছোট করে নিই, আমরা মাঝখানে রাখি। এর আগে এই যে যে শেপটা নিয়েছিলাম এই শেপটাকে আমরা সিলেক্ট করে এইখানে লকে গিয়ে সিলেকশন করে দেবো, তার মানে এটা কি আর নড়াচড়া করবে না। এইটাকে আমরা মাঝখানে রাখবো। তো মাঝখানে রাখার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাইন, এইটাকে আমরা ক্লিক করব। তারপরে এই যে এই বাসাটায় ক্লিক করব, এই মিডল বরাবর আর এই ডিজাইনটা চলে আসছে। এরপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল শেপ, এইটাকে আমরা নিব। এটাও ক্লিন পিএনজি থেকে ডাউনলোড করা যাবে, আমি দেখাবো আপনাদেরকে। এটাকে আমরা ছোট করে নিই, ছোট করে এই উপরে দেখতে পাচ্ছেন এখানে একবার, এখানে একবার দিলাম, ক্লিক করলাম যাতে মাঝখানে থাকে জিনিসটা। এরপরে আমাদের এই দুইটা শেপ আমাদের নেওয়া শেষ। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। যেহেতু জিমের জন্য আমরা একটা বিজ্ঞাপন দিচ্ছি, এই জন্য এই জিমের এই ছবিটাও আমি ক্লিন পিএনজি থেকে ডাউনলোড করেছি। তো এখান থেকে
এরপরে এটাকে আমরা মাপ মতো আমরা এটাকে সেট করব। এইখানে উপরে দেখতে পাচ্ছেন এই এ লাইনে আমরা ক্লিক করব একবার, এরপরে এখানে একবার মাঝখানে রাখার জন্য। এই মোটামুটি আমাদের এই কাজ এতটুকু। এরপরে আমরা কিছু লেখা আমরা এখানে দিব। লেখা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি কিছু টেক্সট লিখে রেখেছি, আমরা এখান থেকে এই টেক্সটটা লিখেছি যেহেতু আমি এটা নিয়ে যাই। 20% অফ, এইটাকে আমরা এইখানে সিলেক্ট করব। ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা ফন্ট দিব, আমরা এটা ফন্ট আমরা এখান থেকে চুজ করে দেই, কোন ফন্টটায় ভালো লাগবে যে কোনো একটা ফন্ট আমরা দিতে পারি। এটা একটু ছোট করে নেই। এরপরে এটাকে আমরা একটা কালার দেই, এখান থেকে অরেঞ্জ কালারটা দিলাম। এরপরে এখান থেকে আর একটা লেখা আমি লিখে রেখেছি, এটা নিয়ে আসি, এটাকে বড় করি, মানে এটা জাস্ট জিমের যে নাম রয়েছে কোম্পানি সেই নামটা আমরা দিলাম। প্যারাগ্রাফ আমরা ক্যারেক্টারে গিয়ে, ক্যারেক্টারে যাওয়ার পরে এটাকে একটু ছোট করে নিই, নামটা আনার পরে জাস্ট এটাকে আমরা এখানে সেট করি। তো এটাকে আমরা ফন্ট দেই, যে কোনো একটা ফন্ট আমরা চুজ করে দেই, এই ফন্টটাকে আমরা দেই, এটাকে একটু ছোট করে নিই, এটাকে আমরা কালার দেই, এখান থেকে অরেঞ্জ কালারটা দিলাম। এরপরে ওপেন নাও, এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে যাই, এটাকে একটু বড় করে নিই। আমাদের এখানে ফন্ট নেওয়া শেষ এবং এটা আমরা কালার দিয়েছি অরেঞ্জ কালার। এরপরে আমরা এখানে একটা আর একটা টেক্সট দিব, তো এই টেক্সট তিনটা আমরা এখান থেকে নিয়ে যাই, যেহেতু আগে এখানে লিখে রেখেছি যেন অল্প সময় এর মধ্যে আপনাদেরকে বুঝাতে পারি। তো এখানে লেখাটা হচ্ছে 4 AM to 11 PM, মানে এই সময়ের মধ্যে খোলা থাকবে, অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে একটা ওয়েবসাইট। তো এই মোটামুটি আমাদের নর্মাল একটা জিমের ডিজাইন করা শেষ, পোস্টার ডিজাইন। এখন আমরা এই মাঝখানের ডিজাইনটাকে একটু বড় করব, তাহলে আর একটু সুন্দর লাগবে। আমরা সিলেক্ট করার পরে অল্টার চেপে মাউস দিয়ে টেনে আমরা বড় করব। এই জাস্ট আমাদের কাজ শেষ। এই বন্ধুরা একটা খুব অল্প সময়ের মধ্যে নর্মাল সিম্পল একটা পোস্টার ডিজাইন আমরা করে ফেলেছি। এইভাবে আপনারাও ট্রাই করুন, আপনারাও পারবেন, ভালো করে চেষ্টা করুন, অবশ্যই ভালো ডিজাইন আপনারা করতে পারবেন। এই যে যে এলিমেন্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টস গুলো আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, গুগলে আপনারা লিখবেন cleanpng.com, তারপরে সার্চ দিবেন। তো এখানে লিখবেন আমি যে জিমের শেপটা নিয়েছি, তো লিখবেন GYM দিয়ে সার্চ দেবেন। যে দেখতে পাচ্ছেন অসংখ্য জিমের ডিজাইন চলে আসছে, এখান থেকে পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছবিটা আমি ব্যবহার করেছি। এরপরে আমাদের যে একটা ট্রায়াঙ্গেলের মতো ছিল, ওই শেপটা আমরা কিভাবে নিয়েছিলাম, ট্রায়াঙ্গেল দিয়ে আপনারা সার্চ দিবেন। এই যে বন্ধুরা, ট্রায়াঙ্গেল দিয়ে সার্চ দেওয়ার পরে আস্তে আস্তে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে অবশ্যই পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ডিজাইনের এলিমেন্টস গুলো খুঁজে বের করতে পারবেন এবং এইভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। আগামী একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ সকলে।